প্লাস্টার বা ব্যান্ডেজ ওই ক্ষেত্রে মাসা করবে যতটুকু ধুইতে পারবে ধুইবে আর যে জায়গাটা ঢাকা আছে ওর উপর মাসা করবে যেমন মাথার মাসা ওইরকম পটির মাসা এই আলোচনাগুলি আসবে দু তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে পটির ওপর মাসা বা যে প্লাস্টার মাসা এ মাসা করতে হবে জায়গাগুলিতে যদি ধুয়ার অঙ্গের মধ্যে এখানে দেন প্লাস্টার করা আছে অথবা ব্যান্ডেজ করা আছে আর ব্যান্ডেজ খোলা যাচ্ছে না তাহলে কি করবেন হাত বলিয়ে নেবেন হাত ফিরিয়ে নেবেন শোক হয়েছে বাড়িওয়ালা মৃতের আত্মীয় ওদেরকে সান্ত্বনা দেওয়া একে আরবি ভাষাতে তাজিয়ত বলা হয় তাজিয়া মানে সান্তনা দেয় মানে হচ্ছে সান্তনা দেওয়া সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে দোয়া দিলেন তারপরে যে হয়ে থাকে যে যেমন হয় কিছু আরবিদের খাস ভাষা আছে আপনাদের ভাষা আপনাদের মতো করে দিলেন গেছে না। আর তার সাথে সাথে মেয়েতের জন্য দোয়া করলেন মেয়েদের জন্য দোয়া করলেন ওতে মনটা ওরা হালকা হইলো আর ওদের জন্য দোয়া করলেন এবং ওদেরকে ধৈর্য ধারণ করতে বললেন ওরা ধৈর্য ধারণ না কি পাবে এগুলোর মাধ্যমে কি হয় বালা মুসিবতটা কি হয় হালকা হয় মানুষের এই তাজিয়তের জন্য তিন দিন ধরে শোক থাকতে পারে শোক তাজা তাজা শোক আছে এই সময়ে তাজিয়ত করা আর তাজিয়ত করার জন্য হাজির হইতে হবে এটাও ট্রেডিশন মতো এটা শরীয়তে জরুরি নয় যে আমাকে কাজকর্ম ছেড়ে কোনো পরিচিত ভাইয়ের কেউ মারা গেছে তার বাড়ি যেতে হবে তার ওখানে যেতে হবে যেখানে টেন্ট লাগেছে না জরুরি নয় টেলিফোনে সেটা হইতে পারে হ্যাঁ চিঠির মাধ্যমে হইতে পারে যেভাবে হোক না কেন হইতে পারে জি দেখা সাক্ষাৎ কর্মক্ষেত্রে হয়ে গেলে ওখানেই হয়ে যেতে পারে রাস্তাঘাটে দেখা হয়ে গেল হঠাৎ করে তখনই হয়ে গেল যথেষ্ট কিন্তু কেউ যদি যায় বাড়িতে অথবা বাড়িতে বসার জায়গায় না আসলে যারা এই যে তামুগুলো তাজিয়তের ব্যবস্থা করছে ওদের বাড়িতে ব্যবস্থা নেই থাকে যার ফলে তখন করে কি আর তামু লাগিয়ে তারপরে ওখানে ওরা বসে থাকে মেতে আত্মীয়রা বসে থাকে আর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা এসে দেখা সাক্ষাৎ করছে সান্ত্বনা দিচ্ছে এই সময় যে খাবার অথবা পানীয় আহ গাহুয়া আর খেজুর তারপরে ধরেন চা আর তার সাথে সাথে রাত্রে যে খাবার হয়ে যায় এটা যদি মৃতের বাড়ি থেকে না হয় মহাল্লার লোকদের বাড়ি থেকে হয় তাহলে কোন অসুবিধা নেই দূর দূরান্ত থেকে লোকের আসে আসে না আসে না তখন গ্রামবাসী ওই মেহমানরা কে খাওয়াই যাইজ কিনা এটা যায় কিন্তু বাড়িওয়ালেই যদি ভোজ ভাজ করে খাওয়ায় তো হারাম কাজ এটি এটা হিন্দুদের কাজ এটা জাহিলাতে যুগের কাজ সুরুল্লাহ সাল্লা সালাম কঠিন করেছেন বুঝছেন না তো যদি ওই মহল্লার লোকেরা বা বন্ধু বান্ধব মহল্লায় হোক এখানে তো শহরের জিন্দিগি তো আবার পাশের লোক হয়তো পরিচিত না কিন্তু দূরের লোক আত্মীয় স্বজন আছে নিয়ে আসছে খাচ্ছে চা গাওয়া খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে কিছু সেটা আলাদা কথা কিন্তু সমস্যাটা কোনখানে কিছু কিছু লোকরা তাদের অজ্ঞতার কারণে ওরা মানে মনে করছে লোকজন বসে আছে শেষখান না খাওয়াইলে কেমন লাগে ওই মৃতের থেকে পয়সা যাচ্ছে যাচ্ছে কেউ হোটেলে গেলো আর খাবার দাবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ওখানে খাওয়াচ্ছে যদি এইটা করে তাহলে এটা বাংলাদেশ হইল বেদাত ইন্ডিয়াতে হইল বেদাত পাকিস্তান হইলো বেদাত সৌদি আরব হইল এটা বেদাত এবং আল্লাহ হাফেজ সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় হলেন তিনি এর কঠোর সমালোচনা করে বলেছেন যে কিছু লোকের আজকাল বেদাত শুরু করেছে সেটা হচ্ছে এই তাজিয়েতের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মোটেই এটা ঠিক নয় যদিও পাশের লোকেরা খাওয়ায় এটাতে যথাসাধ্য যারা আসছেন তারা বাঁচার চেষ্টা করবেন কারণ অনেক সময় চক্ষুর লজ্জাতে কি করে এই লোকগুলো আর দশটা এগারোটায় বসে আছে আর না খাওয়াইয়ে পাঠিয়ে দেবো খাওয়ার সময় লজ্জা পাবেন পাবে না আরে ভাই আমার বাসায় যদি আপনি আসর পর আসেন তাহলে চা খাইয়ে বিদে করতে পারি ঠিক কি না কিন্তু আপনি এসব পরে চলে আসবেন তা আপনাকে খাওয়াইতে হবে কি হবে না ঠিক আপনার বাড়িতে গেলো আপনার বাসাতে তার টাইম করে দুপুর বেলা জোহর পরে চলে গেলাম তা আপনি তো না খাওয়াইতে বললো খাওয়াইতে হবে বাসায় না থাকলে হোটেল থেকে আপনি খাওয়াবেন ঠিক না তো যারা ওই যে সান্তনা দিতে আসছেন আসার পর রাত ওই নয়টায় দশটায় বসে থাকছেন এরা আসলে খারাপ হয় মূর্খ জাহেল হ্যাঁ আর না হলে বিদাত আর বেদাত শুরু হয় অজ্ঞতার কারণে আর বিদাত শুরু হয় ভালো মনে করে কাজটা তো ভালোই করলাম লোকগুলো এতক্ষণ আর দশটায় যাবে কোথায় খাবে না খাবে খাবে দিই বিদাত সবসময় ভালো নিয়ে তো শুরু হয়েছে কিন্তু কাজটা ভালো না রবি রোগীর তরিকা আজ নয় বোঝা গেছে কোন বেদাত খারাপ উদ্দেশ্য চুরি ডাকাতি করার জন্য শুরু হয়নি না হয়তো পড়া শুরু করেছে ভালো নিয়ত যারা মনে অন্তরে তো নিয়ত করলাম একটু মুখে বইলেই নি হ্যাঁ ভালো করে একটু রিপিটটা হয়ে গেল বুঝছেন না জি হ্যাঁ তো যতগুলি বিনাত শুরু হয়েছে নবীকে তো মানতে পারছি না তো কম্পক্ষে বারো বারো বছরে একটা দিন তো অনুষ্ঠান করি মেলা তো নবী করি বোঝা গেছে তো যত বেদাত শুরু হয়েছে নবীর তরিকা নাই কিন্তু নিয়তটা বা নিয়ত ভালো থাকলে জান্নাত যাওয়া যায় নিয়ত ভালোর সাথে কর্ম ভালো হইতে হবে পথটা ভালো হইতে হবে বুঝা গেছে না পথটা হচ্ছে রসুল্লাহ পথ রসুল্লা সব মিলাদ করেনি করবেন রসুল্লাহ শাসন সব রুটি করেনি করবেন না রসুল্লাহ উল্লাহ না হয়তো পড়েনি পড়বেন না বুঝছেন না রসুল্লাহ শাসন তাজ করেননি